অভিনেতা দীপঙ্করদের বাড়িতে শোকের ছায়া। বুধবার রাতে প্রয়াত তাঁর বড় মেয়ে বৈশালী দে। বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষ পর্যন্ত হৃদরোগ কেড়ে নিল তাঁর প্রাণ, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অভিনেতা নিজেই। বৈশালী অভিনেতা দীপঙ্করদের বড় মেয়ে। বেশ কিছুদিন ধরেই কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বলে শোনা গিয়েছে। সেই কারণেই তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল 30 আগস্ট রাতে সেখানেই প্রয়াত হন তিনি। দীপঙ্কর দে সংবাদ মাধ্যমকে বৃহস্পতিবার সকালে দুঃসংবাদটি জানিয়েছেন। তিনি বলেন, বুধবার রাতে বড়সড় হার্ট অ্যাট্যাক হয় তাঁর, তাতেই আর শেষ রক্ষা করা যায়নি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৈশালী। তাঁর বয়স হয়েছিল মাত্র 52 বছর। পেশাগতভাবে বিনোদন জগতের সঙ্গেই তিনি যুক্ত ছিলেন বলে শোনা গিয়েছে। বৈশালীর বিয়ে হয়েছিল অনিল কুড়িয়াকোষের সঙ্গে, তিনিও বিনোদন জগতের সঙ্গেই যুক্ত। বৈশালীর এক বোনও আছে। তাঁর মৃত্যুর পরেই গোটা পরিবারে শোকের ছায়া। গত কয়েক বছর ধরে অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সংসার জীবন কাটাচ্ছেন দীপঙ্কর দে। মাত্র কয়েক বছর আগে তাঁরা খাতায় কলমে বিয়ে করলেও বহুদিন ধরেই তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। সংবাদ মাধ্যমকে দোলন জানিয়েছেন, দীপঙ্কর দে মানসিকভাবে ভয়ঙ্কর ভেঙে পড়েছেন। দোলন এবং দীপঙ্কর মেয়েকে শেষবারের জন্য দেখতেও গিয়েছিলেন। কাজ থেকে ছুটি পাননি বলে দোলন শুটিং করতে ব্যস্ত। তবু তিনি সবসময়ে দীপঙ্করের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পাশে রয়েছেন বলেও জানিয়েছেন। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।